সরস্বতীর প্রেম। এই যে গত বছরের তুমি যেরকম শেষদা বলছি, অয়েল মিলের পার্চেজার ফাইলটা কোথায় আছে গো? সর্ষের দাম যেভাবে ওঠানামা করছে, সামনের মাস থেকে কিন্তু প্রোডাকশন কস্ট বাড়বে, মানে আপডাউন করবে। দাঁড়া দিচ্ছি। আমি কিন্তু তোর আবার বলছি, ওই মিডলম্যানদের থেকে সর্ষে কেনার ব্যাপার বন্ধ কর, সরাসরি চাষিদের সঙ্গে কথা বল। হ্যাঁ দাদা, আমি তো সেই চেষ্টাই। কি হয়েছে গো? দেখো সরস্বতী আমার সঙ্গে লড়াইয়ে নেমেছে, আর এতে ইন্ধন যোগাচ্ছে রুদ্র। দুজনকে এর ফল ভোগ করতে হবে। বড্ড বাড়াবাড়ি করছে রুদ্র। এই ভেবেছিস রে, কি ভেবেছিস তুই? এসব এসব তোর আর তোর এই মেজর জিটুর পরিকল্পনা, তাই না? সেই জন্য আজকের এই অনুষ্ঠান সাজিয়ে গুছিয়ে সবকিছু তারপরে ছবি বানিয়েছে। একটা জিনিস বুঝতে পারছিস না, এটা তিক্ততা বাড়ছে, তুই বুঝতে পারছিস না? না বুঝতে পারার মতো মেয়ে ও তো নয় শেষদা, ও তো মজা নিচ্ছে। পরিকল্পনা কেন হবে? আমাদের আশীর্বাদ করার জন্য বাড়িতে ডেকেছিল। মেয়ের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান হয়, শুনেছো কখনো? না না, হবে নাই বা কেন? হবে নাই বা কেন? ও ছেলের চাল নেই চুল নেই, তার আবার বাড়ি। আমাদের বিয়ে তো অনেকদিন আগেই হয়েছে, তাহলে নতুন করে আবার বউ ভাতের অনুষ্ঠান কেন মেজো জেঠুর বাড়িতে হলো? সেটা সব থেকে ভালো বলতে পারবে জেঠু। দেখছো জেঠু কেমন চুপ করে গেল? বলো জেঠু, ওদেরকে বুঝিয়ে বলো। পেমেন্ট দিন, চাপ ক্লিন। এবার মনের সব চাপ ঝেড়ে ফেলে দিন, আপনার সময় শুরু। না হবে না, আমি তোমার বউ না, বাড়ির চাকর। হ্যাঁ যাও, নিজের বানিয়ে নিয়ে খাও গে যাও। কি বলেছে ঠাকুর? তুমি চাকর না, তুমি হচ্ছে আমার হৃদয়ের রানী। আচ্ছা তাহলে আমি তোমার জন্য নিজে হাতে চা বানিয়ে আনি। কি হলো ব্যাপারটা? স্ট্রেস রিলিজ করার জন্য এতগুলো টাকা খরচ করে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে কেন? কিছু ভাবছো? কি ভাবছো? শোনো, মা না চলে যেতে চেয়েছিল, কিন্তু আমি মাকে বলেছি তুমি যেন ভুলেও এই বাড়ির বাইরে পা না রাখো, আর এখন থেকে যা মাইনে পাবে পুরোটাই মায়ের হাতে তুলে দেবে, বুঝেছো? মাকে আমি বলেছি এখন থেকে সংসারটা আমার মাই বুঝে নেবে। হাসছি। আরে এই কথা, আরে তোমার কোনো কথায় মানা করব না সোনা, তোমার সব কথা আমি শুনব। আপনি কি করছেন? হ্যাঁ এটা তো চাপ ক্লিন করার জায়গা, দেখুন এইসব কিন্তু এখানে অ্যালাউড না। আরে আমি তো এখানে চাপ ক্লিনই করছি, আর উনি হলেন আমার ভ্যাকিউম ক্লিনার।
আমার ভিতরে সব পাপ ক্লিন করে দিয়েছে, এখন শুধু পড়ে আছে ভালোবাসা। আপনার টোটাল 17 মিনিট 300 টাকা। 300 টাকা? এই যে 300 টাকা, একটু ছো মদনবাবু, এটা কিন্তু ছোঁয়াছুঁয়ি খেলার জায়গা না, আপনি আসুন। যাবো? আচ্ছা, ও ভালো কথা। এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড, এই কোম্পানিটা আমার বউয়ের নামে, কিন্তু এই যে ফোন নাম্বারটা সেটা আমার। ওনাকে বলবেন আমাকে যেন ফোন করে, ওনার সুবিধা অসুবিধা সব সময় আমি ওনার পাশে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলে দেবো, আপনি এবার আসুন। বলছি উনি আমাকে ফোন করবেন তো? আপনি আমাকে ফোন করবেন তো একবার? হ্যাঁ হ্যাঁ, করবে করবে। এবার আপনি জান তো আমাদের বাইরে কাস্টমার অপেক্ষা করছে। লোকটার মতলব না আমার খুব একটা ভালো ঠেকছে না জানিস। হ্যাঁ, আমারও তাই মনে হলো, মনে হয় লোকটা তোর প্রেমে পড়েছে। ভাই ভাই বাঁচা ভাই, এটা কি করে হলো? বোন, কখন এলি তুই? আজ এসবের অনুষ্ঠান কেমন হলো? রোহিত কোথায়? বোন কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? আমি তোকে কিভাবে বলবো বুঝতে পারছি না, আমরা ভালোবেসে বিয়ে করিনি। কি বলছিস বোন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এর আগেও অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুই তো রেগেছিলিস বলে কিছুই বলতে পারিনি। তুই আসলে যা ভাবছিস তা না। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রে দিদি, তোকে প্রথমে যেটা বলেছিলাম সেটাই সত্যি, আমি কাউকে ভালোবাসতাম না। তোর বিয়ের দিনকে আমি বাড়ি থেকে পালিয়ে কলকাতায় গেছিলাম, আর তারপর আপনি ঘরের ভিতরে থাকবেন, কিন্তু আমার নকল বই এসেছে। হ্যাঁ, এগুলো কি আমায় পড়তে হবে? আরে ম্যাডাম, বই না পড়তে গেলে তো মেকআপ করতেই হবে। আপনি আমার মূল্যটা ধরে দেবেন, আমি পুজোটা করে দেবো। আপনারটাও পুরো কাজকলা কেস, তাই আপনাকেও শুধু মূল্য ধরে দিতে হবে, বাদ বাকি মাথা খাটানোর কাজ সব আমার। আমার পছন্দের ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবো। আমি প্রমাণ করে দেবো আমাদের বিয়েটা সত্যি, আমি কাউকে ঠকাই। তারপর তুমি কি করবে জেঠু, আমাদেরকে মেনে নেবে তো? কি বলছিস বোন? সিনেমা দেখতে দেখতে তুই নিজের জীবনটাকে একদম সিনেমা বানিয়ে ফেলেছিস। ভাইকে এটা বলতেই হবে, এর থেকে ভালো প্রেমের গল্প আর হতেই পারে না।
তুই ঠাট্টা করছিস দিদি? আমি সিরিয়াস। তুই বুঝতে পারছিস না এই মিথ্যেটা সকলের জীবনে কতটা সত্যি হয়ে উঠেছে। সব থেকে বেশি সত্যি হয়ে উঠেছে আমার জীবনে। আমার জীবনে আমিও সিরিয়াস বোন। ভাইকে বলবো এই গল্পের এন্ডিংটা যাতে অন্যরকম। তুই আমার জীবনটাকে ভালো করার জন্য নিজের জীবনে এত বড় বাজি রাখলি। আমি তোকে ভুল করে কত বাজে বাজে কথা বলে দিয়েছি। বোন, প্রেমের থেকে আনন্দের আর কিছু হয় না। প্রেম না ভগবানের আশীর্বাদে আসে। বোন, তুই যদি রোহিতকে সত্যি ভালোবাসিস না, রোহিত ঠিক তোর কাছে ফিরে আসবে। ও অন্য আর কারোর কাছে যাবে। আজ আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর জীবনটাকে ঠিক করে দেব। তোর ভালোবাসাকে আমি মিথ্যে হতে দেব না। বাবা, তুমি কোথায়? এই তো তুই ফোনে যেখানে আসতে বলেছিলি সেখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। বাবা এসে গেছিস? বাবা তোমাকে অনেকক্ষণ দাঁড়াতে হলো না। না না ঠিক আছে, বল। রোহিত সাথে ওটাকে। আচ্ছা এটা রাখো, প্রয়োজনীয় জিনিসগুলো কিনে তুমি বাদ বাকি টাকাগুলো গুছিয়ে রেখে দিও। বলছি যে তুই ঠিক আছিস তো বাবা? তোর মুখটা একটু শুকনো শুকনো লাগছে। তুমিও দেখছি মায়ের মতন কথা বলতে শুরু করেছে। আমি একদম ঠিক আছি। তুমি এখন বাড়িতে যাও, অনেক রাত হয়েছে, আমাকেও ফিরতে হবে। ঠিক আছে আমি আসি বাবা। হ্যাঁ আচ্ছা বাবা, বুবলির খেয়াল রেখো কিন্তু। রাত বেড়ে তোর ব্যথা হলে আমাকে ফোন করবে কিন্তু। করবো রে করবো, তুই সাবধানে যা। হ্যাঁ তুই সাবধানে বাড়িতে। হ্যাঁ আমি আসি। এই বাবাটা আসল তো দেখতে হচ্ছে। একটা পাকা খবর দিতে পারলে দাদার কাছে আমার মান বাঁচে। কিন্তু এখন আমি কার পিছু নেব? রোহিতের না রোহিতের বাবার? ভালো যখন বাসি তখন যেভাবেই হোক লাগাম টেনে নিজের দিকে ফেরাতেই হবে। আসুক আজকে বাড়িতে, ওই মহিলার থিকুচি কুষ্টি আমাকে বের করতেই হবে। কোনো কোনো সূত্র তো আমি নিশ্চয়ই পাবো। কাজ শেষ হয়ে গেছে? কাজ কখনো শেষ হয় না। সেই তো, কাজ শেষ হয়ে গেলে তুমি আবার কাল কলকাতায় যাবে কি করে? ক্লান্ত লাগছে? হ্যাঁ ক্লান্ত লাগছে। বিছানায় বসো 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 বসো, ফ্যানটা চালিয়ে দিই। হ্যাঁ আজ ক্লান্তি ঝেড়ে না ফেললে কাল আবার নতুন উদ্যমে তুমি কলকাতায় যাবে কি করে বলো তো? দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। কলকাতা আবার কি দোষ করলো? না না কলকাতা দোষ করবে কেন? কলকাতায় না গেলে তো তোমার পেটের ভুক তো হজমই হবে না। আচ্ছা আজকে যে টাকাটা রোজগার করলে সেটা বাড়িতে কিছু দিয়েছো না কলকাতাতেই সব খরচা করে এসছো? কলকাতা আমি রোজগার করতে যাই, খরচ করতে যাই না। ঠিক ধরেছি, লেটেস্ট পারফিউম, আমের গন্ধ নেই। এত মিথ্যে কথা বললে তোমার নরকে ঠাই হবে। নরকে বাড়ি ভাড়াটা সস্তা পড়ে, স্বর্গে গিয়ে বাজেট বাড়ানোর আমার ইচ্ছে নেই। আর আপনার সমস্যা ঠিক কি বলুন তো? হ্যাঁ দিন দিন আপনি বউ বউ অভিনয় করছেন কেন? বউ বউ অভিনয় করছে মানে? তুমি ভুলে যেও না তুমি বিবাহিত, তুমি রেজিস্ট্রি পেপারে সাইন করেছো। এখন তুমি অস্বীকার করতে পারো না যে আমি তোমার বউ নই। তার জন্য আপনি পৃথিবীর 99.99% বিবাহিত মহিলাদের মতন আচরণ করছেন। হ্যাঁ
কারণ পৃথিবীতে 99.99% বিবাহিত পুরুষরা একই রকম হয়। বুনো স্বামীগুলোকে যত্ন করতে বউদেরও বাগাতে তুলতে হয়। দেখুন ম্যাডাম, এখন আমি খুব ক্লান্ত আছি, আমার বড্ড ঘুম পাচ্ছে। কুম্ভকর্ণের ফিমেল ভার্জন সরস্বতী ম্যাডাম, উঠুন এবার। স্বপ্নের ইন্টারভাল হয় না, ও স্বপ্ন আর আসবে না। 11টা বাজে। আমার তো সকাল সকাল বেরোনোর কথা ছিল, আমি এখন কি করবো? আমি কি করে এতক্ষণ ঘুমাচ্ছিলাম? আরে ম্যাডাম রিল্যাক্স, মজা করছিলাম। 7টা বাজে। কি ব্যাপার, সকালবেলা হঠাৎ করে তোয়াজ করতে শুরু করেছে? অবাক হচ্ছেন কেন? স্বামী স্বামী গন্ধ পাচ্ছেন? আমার কাছে এখন টাকা নেই জেনে তুমি প্রিমিয়াম সার্ভিস দিচ্ছ? এটা সার্ভিস নয় ম্যাডাম, বিজ্ঞাপন। মানুষ তো বিজ্ঞাপন ফ্রিতেই দেখে। কম্পিটিশনের মার্কেটে টিকে থাকতে গেলে কাজের বিজ্ঞাপন দিতেই হয়। নিন, আপনি খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাচ্ছে। সরস্বতী সেন কারোর কাছে ফ্রি সার্ভিস নেয় না, বুঝেছ? অন্যরকম টেস্ট। আমি বানিয়েছি তো তাই। হাতটা দাও। টিপস, তুমি এসব কেন করছো আমি বুঝতে পারছি না। মনে করছো মানে এর মধ্যে আপনি উদ্দেশ্য খুঁজে পেলেন? আপনি কি মনে করেন বলুন তো আমাকে। স্বামী দেখুন, এরকম ভয়ঙ্কর বাউন্সার কিন্তু দেবেন না, এক্ষুনি লেগে যেত মাথা। যেদিন কোন পুরুষ মানুষ হঠাৎ করে বউকে তোয়াজ করতে শুরু করে সেদিন বুঝতে হবে ডাল মেকুচ কালায়। গঙ্গার জলকে আপনি অপবিত্র বলছেন? পাপ হবে কিন্তু আপনার। তুমি বাইরে যাও, আমি স্নানে যাবো। খুঁজে দিলে 2 টাকা দেবেন? থ্যাংক ইউ, এটা আমার খুব প্রিয় ক্লিপ।
হারিয়ে যাওয়ার পর খুঁজে পেলে জিনিসটার মজাই আলাদা হয়। শ্যামলের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল বোধহয়, নতুন করে প্যাচআপ হয়েছে তাই এসব করছে। ফিরে পাওয়ার আনন্দ। এই প্যাচআপকে যদি গ্যাংচাপ না করতে পারি না, তাহলে আমার নামও সরস্বতী না।